উনিশশো সালে আগরতলা পুর নিগমের উদ্যোগে রাজধানীর দশমীঘাট মহাবীর ক্লাব সংলগ্ন এলাকায় গড়ে তোলা হয়েছিল একটি জুনিয়র বেসিক ইংরেজি মাধ্যম স্কুল মূলত ওই এলাকায় বসবাসকারী গরিব বংশের ছাত্রছাত্রীদের উন্নত শিক্ষা প্রদানের কথা মাথায় রেখে গড়ে তোলা হয়েছিল ওই স্কুলটি কিন্তু এই স্কুলটি স্থাপনের পর থেকে এর দিকে নজর পড়েনি তৎকালীন রাজ্য সরকারের বর্তমানে এই ইংরেজি মাধ্যম স্কুলটিতে ছাত্রছাত্রী রয়েছে একশো জন স্কুলটিতে কেজি ওয়ান ও কেজি টু ক্লাসের ব্যবস্থা রয়েছে কিন্তু নার্সারি না থাকায় পরবর্তীতে অন্য স্কুলে ভর্তি হতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ছাত্রছাত্রীদের এই সমস্যার সমাধানের লক্ষ্যে শুক্রবার স্কুলটি পরিদর্শনে যান আগরতলা পুর মেয়র দীপক মজুমদার স্কুলটি পরিদর্শন শেষে মেয়র জানান আগামী শিক্ষাবর্ষ থেকে এই স্কুলে নার্সারি ক্লাস শুরু করার ব্যবস্থা করা হবে এবং স্কুলটিকে মেরামতও করা হবে আমাদের আগরতলা বিশ্ব কর্পোরেশনে কাউন্সিল থাকতে উনিশশো নিরানব্বই সালে এই এলাকার বসবাসকারী গরিব অংশের মানুষের ছাত্রছাত্রীদের যাতে ইংলিশ মিডিয়ামে সুযোগ নিতে পারে পড়াশোনার ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের তৎকালীন সময় আমরা পরিষদ থেকে আমরা সিদ্ধান্ত দিয়েছি পরবর্তী সময় দু হাজার তেরো এটা অনেকটা ডেভেলপ করা হয়েছে সমস্ত ভাবনা করে এখানে স্টুডেন্টের একটা ডিমান্ড আছে ইংলিশ মিডিয়াম স্কুলে সেই ডেভেলপ পরে আমরা কিছু কিছু সমস্যা ছিল আজকে আমাদের কর্পোরেটার এমএসএ মেম্বার আমাদের কর্পোরেটার এবং কমিশন সহ আমাদের রিটার্ডা সবাই ভিজিট করেছি এবং একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি এখানে এলাকার লোকের দাবি অনুযায়ী বা কর্পোরেটার আমাদেরকে আবেদন করেছেন নার্সারি শুরু করা আমরা আগামী শিক্ষাবর্ষের পিছনে রাশিবহন আমরা শুরু করবো আর প্রাথমিকভাবে আমরা এই বিদ্যালয়ে যে সংস্কার করা কিছু কিছু কাজ করা যাতে বিদ্যালয়ের ব্যবস্থা ওই জন্য বা পরিবেশের জন্য রক্ষা করার জন্য কাজ আমরা এর মধ্যে বিউরো রিপোর্ট আর ই নিউজ